তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ডাহা এর পাসওয়ার্ড ভুলে গেলে সেটিকে রিসেট করবেন তো বন্ধুরা এইটার দুইটা ওয়ে ওয়ে রয়েছে একটি হচ্ছে আপনি যদি আপনার যে ডিবিআরটি রয়েছে সেটির রিজার্ভ ইমেইলটা দিয়ে থাকেন মানে আপনি যদি একটা ইমেইল দিয়ে থাকেন সেই ইমেলটা আপনাকে মনে রাখতে হবে সেটির মাধ্যমে আপনি কোম্পানিতে ইমেইল কোড আপনার ডিভিআরের যে সিরিয়াল রয়েছে সেটি এবং পার্সেস ডেট এবং এ সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে যদি আপনি ইমেইল করেন তাহলে তার একটা মাস্টার পাসওয়ার্ড দিয়ে থাকে আর আরেকটি ওয়ে রয়েছে সেটি আমি এখন দেখাবো যেহেতু আমার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া নেই ইমেল অ্যাড্রেস বা কী বলে ওইটাকে যে আপনার প্যাটার্ন লক সেটি দেওয়া নেই যে কারণে আমি অন্য যে আরেকটি ওয়ে রয়েছে সে ওয়েতে এটাকে আনলক করব তো সেটিকে আনলক করার জন্য কি করতে হবে আমাকে ডিবিআরটি আগে খুলতে হবে ঠিক আছে উপরে যে পার্টি রয়েছে সে পার্টটি খুলতে হবে তো দেখুন এভাবে আমি উপরে পার্টি খুলে নিয়েছি খোলার পরে এটাকে পাওয়ার অফ করে দিতে হবে পাওয়ার আমি অফ করে দিলাম দেখুন পাওয়ার অফ করে দিয়েছি তো পাওয়ার অফ করে দেওয়ার পরে আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাদারবোর্ডটিকে পুরোপুরি ভালোভাবে দেখে নিতে হবে যে এখানে বায়স চিপটা কোথায় রয়েছে বা যদি বায়োস চিপ না থাকে সেক্ষেত্রে কিছু কিছু কি রয়েছে যে আপনার রিসেট বাটন দেওয়া থাকে তো রিসেট বাটনটি যদি দেওয়া থাকে তাহলে রিসেট বাটন চেপে পাওয়ার যে কেবলটি রয়েছে অ্যাডাপ্টারের সেই অ্যাডাপ্টারটি কানেক্ট করবেন কানেক্ট করার পরে এখানে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার যে অ্যাডাপ্টারটি রয়েছে সেই অ্যাডাপ্টারটি আবার খুলে ফেলবেন ঠিক আছে খুলে ফেলার পরে তারপরে আপনি ওই রিসেট বাটুনটা ছেড়ে দিয়ে তারপরে আপনি আবার পাওয়ার দিবেন তো দেখবেন তখন আপনার যে পাসওয়ার্ডটি ছিল সে পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেছে তো আমার কাছে যে মাদারবোর্ডটি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে ডিবিআরটি সেটিতে কোনো রিসেট বাটন নেই তো যদি আপনার এখানে কোনো রিসেট রিসেট বাটনটি যদি আপনি না পেয়ে থাকেন তাহলে কি করতে হবে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেক্ষেত্রে সেখান থেকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপনাদের মাদারবোর্ডটি যখন আপনি মাদারবোর্ডের একটি ছবি তুলে সুন্দর করে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি সেখানে আপনাদের দেখিয়ে দেব আসলে আপনার যে কোথায় আপনার সুইচটি করতে হবে তো সেখানে সুইচটি করলে আপনার এভাবে সামনে আপনি দেখতে পাবেন যে আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেছে তারপরে আপনি নতুন পাসওয়ার্ড সেট করে আপনি ডিভারটি সচল করতে পারবেন আসলে বন্ধুরা আমি এখানে চাইলে সরাসরি এটি দেখিয়ে দিতে পারতাম কিন্তু কিছু টেকনিক্যাল কারণে আমি এটা আসলে ভিডিওতে দেখাতে পারছি না এজন্য আমি খুবই দুঃখিত কিন্তু আপনারা আমাকে নক করলে আমি অবশ্যই আপনাদের প্রসেসটি এবং কোথায় সুইচটি রয়েছে সেটি অবশ্যই দেখিয়ে দেব তার জন্য আপনাকে কী করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তারপরে আপনাকে কমেন্ট করতে হবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের যে আপনার মাদারবোর্ডের ছবিটি আমাকে সেন্ড করবেন আমি সেখানে সেইটি মার্কিং করে এবং কীভাবে কাজটি করবেন সেটিকে আমি বলে দেব অবশ্যই তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যত খুশি পারেন শেয়ার করেন এরকম নতুন নতুন ভিডিও সমস্যার সমাধান নিয়ে আমি আবারও আসতে থাকবো আপনাদের মাঝে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ